আরমান, আমার কথা শুনতে পাও? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম, আরমানের জন কোথায়? আর আর কই মানুষজন? এম গ্রুপে তো বলছি এখন। ম্যাম একটা কথা ছিল হ্যাঁ বলো। যে যারা তো এখন রানিং স্টুডেন্ট না, তাদের তো এখনো যে অষ্টম সেমিস্টারের রেজাল্ট দেন নাই, ওরা যদি রেজাল্ট হয় নাই, পরীক্ষা দিছে, না ম্যাম রেজাল্ট এখন হয় নাই, বুঝেছো? পরীক্ষা দিছে, ফাইনাল পরীক্ষা দিছে অষ্টম সেমিস্টার। হ্যাঁ সপ্তমে দিছে, এই যে ইন্টারনি করতেছে তো তো করোনার কারণে যে অষ্টমে অষ্টমে উঠে নাই, মানে পরীক্ষা দেয়নি ইয়েতে অষ্টমে? পরীক্ষা হয়ে গেছে, উপজেলাতে পরীক্ষা তোমার কথা আমি বুঝতেছি না, কি অষ্টমে বলছো? ইয়েতে নেটে ডিস্টার্ব করতেছে তো। বললাম আসসালামু যে, আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বললাম যে অষ্টমে কি পরীক্ষা দিছে সেটা বলো, রেজাল্ট হয় নাই সেটা বুঝলাম। অষ্টমে মানে বলো ও রানিং এ আছে, কোন সেমিস্টারে? ফার্স্ট মানে ইন্টারনি করতেছে তো, ইন্টারনি তো উপজেলাতে মানে উপ পরীক্ষা হয়েছে, এখনো মানে কলেজে যে একটা পরীক্ষা হয় না ওইটা হয় না। তুমি এটা না একটু মিঠুন স্যারের সাথে কথা বলো। হ্যাঁ, কি ভর্তি হতে ঠিক আছে পারছো ম্যাম, স্যার? ভর্তি বিষয়ে তো স্যার দেখে এখানে। আবার কি, আমি একবার জানি যে অষ্টম সেমিস্টারে পরীক্ষা দিয়েছে কিন্তু রেজাল্ট হয়নি, ওরা ভর্তি হয়ে থাকতে পারবে, রেজাল্ট হলে পরে রেজিস্ট্রেশন করবে। এখন তুমি এটা নিয়ে স্যারের সাথে একটু কথা বলে দেখ। জায়দা হোসেন, কি অবস্থা? মেঘ, কি অবস্থা? জি ম্যাম ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গৌতম, হ্যালো, গৌতম, ইয়েস ম্যাম, সালাম আলাইকুম ম্যাম। আসসালাম, কি অবস্থা? তুমি বেঁচে আছো? জি ম্যাম আছি বাসায় ম্যাম, ভালো আছি, শুধু হচ্ছে বাসায় মেজো ভাই আর কি পজিটিভ আর কি। কে, তোমার মেজো ভাই? হ্যাঁ ওনাকে আলাদা রুমে রাখছো না? হ্যাঁ উনার আলাদা আছে, 7 দিন আজকে আর কি, খাবার দাবার সব তো ওখানেই দাও, তাই না? মানে ফার্স্ট টাইম, হ্যাঁ মানে ফার্স্ট টাইম হচ্ছে ভাবির হয়েছে, তারপর হচ্ছে ভাবির জ্বর হয়েছিল, তারপর ভাবির জ্বরের পরে ওর জ্বর, পরে টেস্ট দেওয়া হয়েছে, পরে হচ্ছে ওর পজিটিভ আসছে আর কি। তোমার ভাবি ভালো হয়ে গেছে? ভাবি ভালো হয়েছে? ওনার আজকে হচ্ছে সেকেন্ড টেস্টের রিপোর্ট আর কি, হ্যাঁ নেগেটিভ আসছিল আজকে, আবার মানে সেকেন্ড টেস্ট আর কি ওনার। তোমার ভাইকে মানে আলাদা, তোমার সাবধানে থেকো, দূরে দূরে থেকো ওনার থেকে। আর ওনার বেবুতে সব জিনিস আলাদা আলাদা সবকিছু আছে, উনি আলাদাই আছে আর কি ম্যাম, ওনার কোনো জিনিস যাতে তোমাদের কাছে না আসে আর কি। আচ্ছা দেখো, আজকে আমাদের ঈদের আগে লাস্ট ক্লাস, তারপর ঈদের পরে হচ্ছে 8 তারিখে ক্লাস, সামনে শনিবার তো ঈদে, ঠিক আছে? আজকে আমরা পড়বো স্মল বিজনেস প্ল্যান। বলো তো বিজনেস প্ল্যান কি? মেন বিজনেস প্ল্যান হচ্ছে গিয়ে যে বিষয়টা নিয়ে যে মানে ব্যবসা করবে তার গোছানো আর কি, তাই তো? মানে কি কি করতে হবে এইসব কিছু তো মেন প্ল্যান বলা হয়, সকল কিছু একত্রে করে। তুমি একটা বিজনেস প্রপোজাল দিলে কি করবা? ধরো কোনো জায়গায় বিজনেস প্রপোজাল দিবো, এটাই তো বিজনেস প্ল্যান না? হ্যাঁ, ধরো কোনো জায়গায় ব্যাংকে লোন টোন দিলে প্রপোজাল দেওয়া লাগে না? এটা কি বলো তো, ওখানে কি কি থাকে? মনে যা আসে তাই বলো, যেটা বুঝতে সেটাই বলো, তারপর তুমি বলবে। আমার বিজনেস প্ল্যান কি?
ব্যবসায়িক যেহেতু একটা ব্যবসা করতে যেসব মানে পরিকল্পনা করতে হয় আর কি, গুগলে একটা বিজনেস স্টার্ট করতে গেলে স্টার্ট থেকে একদম লাস্ট পর্যন্ত একটা পুরা কি আমি একটা প্ল্যান করে রাখবো, এই সময় এটা করব, ওই সময় এটা করব, এটা না হলে এটা জি হবে, না জি হলে ম্যাম, এটা হবে। আর এমন ভাবে প্রপোজালটা তৈরি করতে হবে যাতে কেউ যদি আমার বিজনেসে ইনভেস্ট করতে চায়, সে যাতে আমার ওই প্রসপেক্টাসটা দেখে বুঝে ফেলে যে আমার বিজনেসটা কিরকম, বা বিজনেসে কি হতে যাচ্ছে, বা বিজনেসে কি আছে। ঠিক আছে, এখন দেখো মেরিট অফ বিজনেস প্ল্যান, বিজনেস প্ল্যান তৈরি করলে কি কি সুবিধা আছে। প্রথমে হচ্ছে দা টাইম এফোর্ট রিসোর্স ডিসিপ্লিন রিলেটিভলি পুট টুগেদার ফর্ম আ বিজনেস প্ল্যান ফোর দা ইন্টারনেট টু ডু দা হচ্ছে ক্রিটিক্যাল এন্ড অবজেক্টিভ। তুমি যে তোমার টাইম কিল করে বা কষ্ট করে যে বিশ্বাস করে যে বিজনেস প্ল্যানটা তৈরি করেছো, হ্যাঁ, সেই বিজনেস প্ল্যানে, আচ্ছা বিজনেস প্ল্যান কি আছে করা নেবে, আচ্ছা তোমাদের যে বিজনেস প্ল্যান বলছিলাম না এতক্ষণ, এটা আগে ইলেমেন্টস গুলো পড়ায়নি তাহলে বুঝবা। ইলেমেন্টস অফ এ বিজনেস প্ল্যান, বিজনেস প্ল্যানের চারটা ইলেমেন্টস, একটা হচ্ছে দা কোম্পানি, আরেকটা হচ্ছে দা সার্ভিস অর প্রোডাক্ট, মার্কেট ডিস্ট্রিবিউশন, সরি পাঁচটা, ফিনান্সিয়াল এন্ড রিস্ক এন্ড রিওয়ার্ড। এই পাঁচটা জিনিস হচ্ছে যে কোনো বিজনেস প্ল্যানে থাকতে হবে। ঠিক আছে, এখন প্রথমটা হচ্ছে দা কোম্পানি। তুমি তো বিজনেস করবা যে তোমার তো অবশ্যই কোম্পানি থাকবে না, বা যে কোনো একটা কিছুতে থাকবে, তার তো নাম থাকবে তাই না? জি ম্যাম। তো সেখানে কি কি থাকবে বিজনেস প্ল্যানে? কোম্পানিতে ম্যানেজমেন্ট, কোম্পানির আন্ডারে কয়টা জিনিস থাকবে? প্রথমটা হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কি বলো? সকল কিছু ব্যবস্থা করা, ম্যানেজমেন্ট কি, একটা কোম্পানি ম্যানেজমেন্টে কে থাকে? অফিসে ম্যানেজমেন্ট বডি কারা? বোর্ড ম্যানেজমেন্টের হচ্ছে এই যে সাজির ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান যারা, তারা না আর তারা কে? না সরি হ্যাঁ বলো। আর হচ্ছে যারা মানে পরিচালনা করায় আর কি, পরিচালনা করে আর অফিসের যেমন অফিসের ম্যাম, অফিসের মানে যেমন ম্যানেজমেন্ট একটা বডি মানে কে? আমাদের ইডিএ বলতেছি, আমাদের ডিপার্টমেন্টে যেরকম ম্যাম স্যার আছে, মিঠুন স্যার, সোনিয়া ম্যাম, এরকম যারা আছে তারা মানে ম্যানেজমেন্টে তাদের আর কি থাকে আর কি, যেমন স্যার আমাদের সকল কিছু আচ্ছা, অফিসের ম্যানেজমেন্ট বডি কারা যেটা বলছি সেটা আনছে, অফিসের ম্যানেজমেন্ট বডি কারা? অফিসের ম্যানেজমেন্ট বডি হচ্ছে ট্রাস্টি বোর্ডের মেম্বাররা, ডিসি স্যার, ট্রেজারার স্যার, রেজিস্টার স্যার, কন্ট্রোলার স্যার, এরা কারা? ম্যানেজমেন্ট বডি তাই না? ডিসি জি স্যার ম্যাম। কি করে? বিশেষজ্ঞ কি করে, পুরা ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, ট্রেজারার স্যার কি করে, পুরা ইউনিভার্সিটির অর্থ বিষয়ক নিয়ে সে মতামত দেয়। রেজিস্টার স্যার কি করে, সে প্রশাসনিক দায়িত্বে আছে। আর কন্ট্রোলার স্যার কি করে, সে পরীক্ষা নিয়ন্ত্রক, নিয়ন্ত্রক তাই না, পরীক্ষা সম্পর্কিত। এখন দেখো তোমার ম্যানেজমেন্ট কারা, ধরো সিইও বা ম্যানেজার বা ডিরেক্টর, ঠিক আছে, এরা কি তোমার হচ্ছে ম্যানেজমেন্ট। হ্যাঁ, মিশন, তোমার কোম্পানির একটা মিশন থাকতে হবে। মিশন ভিশন থাকে না প্রতিটা কোম্পানি বা যে কোনো কিছু, যে মিশন এটা ভিশন এটা থাকে না? কথা বলো। ও ম্যাম, স্পিকার জি ম্যাম, অপশন, সরি ম্যাম, টার্গেট, হ্যাঁ বুঝি নাই। টার্গেট ম্যাম একটা যে ই থাকে আর কি, মিশন যে লক্ষ্য। হ্যাঁ, রিক্রুটমেন্ট, রিক্রুটমেন্ট কি? রিক্রুটমেন্ট, আচ্ছা রিক্রুটমেন্ট, রিক্রুটমেন্ট হ্যাঁ ম্যাম আবার ই পুনরাবৃত্তি এরকম কিছু হ্যাঁ রিক্রুটমেন্ট মানে হচ্ছে ফেল হয়ে গেলে তুমি, আবার না শুরু করা। রিক্রুটমেন্ট হচ্ছে তুমি তোমার ও সরি সরি, এমপ্লয়ি লাগবে না,
তো এমপ্লয়ীদের কিভাবে তুমি সিলেক্ট করবে, এটাকে কি বলে রিক্রুটমেন্ট, তাই না? এন্ড লিখিত পরীক্ষা নিবা না ভাইবা নিবা না অন্য কোনো কোনো কিছু আছে, ঠিক আছে? এখন আসে ট্রেনিং, রিক্রুট করলা, হ্যাঁ, এখন কি তাদের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে না? তারা কি ঢুকেই তো তোমার কোম্পানি কাজ কাম পারবে না, তাদেরকে তো ট্রেনিং দিতে হবে। যেমন কি পুলিশে ঢুকলে কয় বছর ট্রেনিং দেয়? হ্যাঁ, দুই বছরের কাছাকাছি। আবার ব্যাংকে ঢুকলে 3 মাস ট্রেনিং দেয়, ঠিক আছে? অর্গানাইজেশন, তোমার তোমার কোম্পানিটা কোন অর্গানাইজেশনের আন্ডারে, গার্মেন্টস অর্গানাইজেশন না বেভারেজ অর্গানাইজেশন নাকি? হ্যাঁ, লোকেশন, একটা এক্সাক্ট লোকেশন থাকতে হবে। যেমন আমাদের অফিসের লোকেশন কি, প্লট নাম্বার 209 সেক্টর 15 উত্তরাখণ্ড টেক ঢাকা 1230, এটা কি লোকেশন না? হ্যাঁ জি, তোমারও ঠিক সেরকম, তোমারও হচ্ছে অফিসের লোকেশন দিতে হবে কোম্পানি। এখন আসে সার্ভিস আর প্রোডাক্ট। এবার বলো সার্ভিস কি প্রোডাক্ট কি? সার্ভিস হচ্ছে ম্যাম সার্ভিস দেয়া, আর প্রোডাক্ট হচ্ছে যে যে পণ্যটা নিয়ে বিক্রি করবে। সার্ভিস টা সার্ভিস আর প্রোডাক্ট কি না মানে ব্যবস্থা করা ম্যাম সকল কিছু। মানুষ দুইটা জিনিস নিয়ে বিজনেস করে এই পুরো পৃথিবী, একটা হচ্ছে সার্ভিস আর একটা হচ্ছে প্রোডাক্ট। এবার বলো সার্ভিস কি প্রোডাক্ট কি? পুরো পৃথিবী এই দুইটা জিনিস নিয়ে বিজনেস করে, সার্ভিস কি প্রোডাক্ট কি? হ্যাঁ, সেবামূলক বিজনেস যেটা সেটা হচ্ছে কি সার্ভিস, আর এই প্রোডাক্ট হচ্ছে যেটা পণ্য নিয়ে বিজনেস সেটা আর কি। সার্ভিস আর প্রোডাক্টের বেসিক কি বলো? সার্ভিস হাতে ছোঁয়া যায় না, অনুভব করা যায়, প্রোডাক্ট হাতে ছোঁয়া যায়। যেরকম হোটেল বিজনেস এরকম আর কি, সেবামূলক প্রতিষ্ঠান। অতীশ কি? সার্ভিস। পুলিশ? সার্ভিস, ঠিক আছে। এখন দেখো সার্ভিস আর প্রোডাক্ট কি কি থাকবে, হোয়াট ইজ দ্য এন্টারপ্রেনার সার্ভিস আর প্রোডাক্ট। তুমি কি সার্ভিস নিয়ে কাজ করতেছো নাকি প্রোডাক্ট নিয়ে, অথবা যেটা নিয়ে কাজ করছো সেটা কি? এটা সার্ভিস হয়, সার্ভিসের মধ্যে কি পুলিশ, শিক্ষা প্রতিষ্ঠান না হসপিটাল না অন্য কিছু? আবার প্রোডাক্ট হলে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছো? হ্যাঁ, হোয়াট আর দ্য বেনিফিটস, তোমার প্রোডাক্টের বা সার্ভিসের বেনিফিটসটা কি? হোয়াট মেক্স ইট স্পেশাল, তোমার প্রোডাক্টটাকে কি স্পেশাল করতেছে? হাউ ইট উইল বি ম্যানুফ্যাকচার প্রোডিউস অর প্রোকিউর, তোমার এটা কিভাবে ম্যানুফ্যাকচার হবে অথবা প্রোডিউস হবে? হোয়াট উইল বি দ্য কস্ট এন্ড প্রজেক্ট সেলিং প্রাইস, তোমার কস্ট কিরকম হবে এবং তুমি ইনিশিয়ালি কত টাকা এটার প্রাইস ধরবা? হাউ অ্যাবাউট ওয়ারেন্টিস গ্যারান্টিস এন্ড অনগোয়িং সার্ভিস, তোমার যদি প্রোডাক্ট হয়ে থাকে এটার ওয়ারেন্টি কি গ্যারান্টি কি অথবা কি অনগোয়িং কোনো সার্ভিস থাকে? আনসার দিস কোশ্চেন এন্ড ইনক্লুড ইনফরমেশন অ্যাবাউট দ্য এন্টারপ্রেনার প্রোডাক্ট সার্ভিস হিস্টরি, এই সবগুলো কোশ্চেনের আনসার তোমার কি বিজনেস প্ল্যানে থাকতে হবে, ঠিক আছে? এবং সাথে সাথে কি তোমাকে একটা ট্রেড লাইসেন্স করতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আসো দা মার্কেট। মার্কেটের আন্ডারে কি কি আছে, তিনটা আছে। দা ইন্ডাস্ট্রি, ইট প্রোভাইডস অ্যান ইন্ডাস্ট্রি ওভারভিউ, তুমি কোন ইন্ডাস্ট্রির আন্ডারে পড়তেছো। যেমন তুমি যদি হচ্ছে ধরো আমাদের অতীশ, অতীশ কি কোন মন্ত্রণালয়ের আন্ডারে? জি ম্যাম, শিক্ষা মন্ত্রণালয়ের নাম কি? এডুকেশন মিনিস্ট্রি, তাই না? হ্যাঁ, এডুকেশন মিনিস্ট্রি। তার মানে আবার তুমি যদি পোশাক শিল্প নিয়ে কাজ করো তাহলে কি তুমি গার্মেন্টস ইন্ডাস্ট্রির আন্ডারে, তাই না? আবার তুমি যদি শিল্প, হ্যাঁ, ফুড ইন্ডাস্ট্রি আন্ডারে, ফুড নিয়ে কাজ করো তুমি ফুড ইন্ডাস্ট্রির আন্ডারে, সেরকম তোমাকে বলে দিতে হবে তোমার কোম্পানিটা কোন ইন্ডাস্ট্রির আন্ডারে পড়েছে। হ্যাঁ, এখন আসে দা কম্পিটিশন, লিস্ট দা এন্টারপ্রেনার কম্পিটিশন কম্পিটিটরস, তোমার কতজন কম্পিটিটর আছে, তুমি যে এলাকাতে তোমার হচ্ছে ইয়াটা করতেছো কি জানি বলে কোম্পানিটা, হ্যাঁ, সে আশেপাশে তোমার কয়টা কম্পিটিটর আছে তাদের লিস্ট বানাতে হবে। হোয়াট আর দ্যার এক্সপো অ্যাপ্রক্সিমেট মার্কেট শেয়ার, তাদের মার্কেট শেয়ার কিরকম আছে, তারা কিরকম মার্কেটটা ধরে রেখেছে। হোয়াট আর দ্যার স্ট্রেংথ এন্ড উইকনেস, তাদের শক্তি কি, তাদের হচ্ছে
তোমার ইয়াকে কি জানি বলে উইকনেস কি, ঠিক আছে? এখন ধরো ফর এক্সাম্পল তুমি হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টরে একটা সুপার শপ দিতে যাচ্ছ, হ্যাঁ? এখন উত্তরা 11 নম্বর সেক্টরে কি কি সুপার শপ আছে? মিনা বাজার, আগরা, স্বপ্ন, তারপরে ওখানে কি আছে? ট্রাস্ট, ফ্যামিলি নিউজ, তাই না? চারটা আছে। তাহলে তোমার কম্পিটিটর লিস্ট চারটা না? এখন তাদের হচ্ছে স্ট্রেন্থ কি, উইকনেস কি, এগুলো তোমাকে বের করতে হবে। দা কাস্টমার, এখন আসে কাস্টমার, তুমি কোন কাস্টমারদের হচ্ছে টার্গেট করতেছো, তাদের একটা লিস্ট করতে হবে। যেমন বাচ্চাদের, না যাদের ইনকাম কম তাদের, না যাদের ইনকাম বেশি তাদের, না বুড়া বয়সের, না ইয়ং ইয়ং ছেলে পেলেদের। ডিস্ট্রিবিউশন, এখন আসে ডিস্ট্রিবিউশন, হোয়াট উইল বি দা এন্টারপ্রেনার্স অ্যাপ্রোচ টু সেলিং দা প্রোডাক্ট, তোমার প্রোডাক্ট সেলিং এর অ্যাপ্রোচ কি হবে, তুমি কি অ্যাডের মাধ্যমে দিবা, না অনলাইনের মাধ্যমে, না তুমি দোকান দিয়ে বেচবা, না কি? ডিস্ট্রিবিউশন ইজ দ্য সেকেন্ড অনলি চান্স দ্য কোয়ালিটি অফ টিম হোয়াট কামস টু ডিটারমাইনিং সাকসেস। তোমার যদি অনেকগুলো যদি থাকে, দোকান থাকে বা অনেক কিছু থাকে, তুমি সেই ডিস্ট্রিবিউশনটা কিভাবে করবো, অথবা তোমার কোম্পানি থেকে যদি তুমি বিভিন্ন জায়গাতে মাল ডেলিভারি দাও, তাহলে সেখানে ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে। এখন আসো ফাইন্যান্সিয়াল, ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন ডিসাইড হাউ মাচ অফ দ্য এন্টারপ্রেনার্স ওন মানি হি ইজ ইনভেস্টিং। তোমাকে প্রথমে লিখতে হবে তুমি নিজের কত টাকা বিজনেসে ইনভেস্ট করতেছো। হোয়াট ইজ দ্য এন্টারপ্রেনার লুকিং ফর ডেট অর ইকুইটি, তুমি কি মানে ঋণের জন্য অথবা লোনের জন্য খোঁজাখুঁজি করতেছো? যদি করো তাহলে কত টাকা করতেছো, তোমার এডিশনাল কত টাকা দরকার? যেমন তোমার বিজনেসটা স্টার্ট করতে 1 কোটি টাকা দরকার, তোমার কাছে আছে 7 লাখ টাকা, তাহলে তোমার দরকার কত আর? 40 লাখ। 40 লাখ না, তাহলে তোমাকে এটা লিখতে হবে যে আমার ইনিশিয়ালি আছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 60 লাখ টাকা, দরকার 40 লাখ টাকা। তারপর আছে কম্পেনসেশন, হাউ উইল দা এন্টারপ্রেনার হিজ কি ইমপ্লয়িজ আর কমন সেন্স হেল্প। এখন ধরো তোমার কোম্পানিতে কাজ করতে করতে কোনো এমপ্লয়ি ক্ষতিগ্রস্ত হলো, তাহলে কি তুমি তাকে কি কোনো ক্ষতিপূরণ দিবা, অথবা কোনো এমপ্লয়ি যদি অসুস্থ হয় বা কোনো কিছু হয়, কোনো দুর্ঘটনার কবলে পড়ে তোমার কাজের জন্য, তুমি কি তাদের কোনোভাবে কোনো কম্পেনসেশন করবা, ঠিক আছে? অথবা কেউ যদি ওভারটাইম করে তাকে কি তুমি এক্সট্রা পে করবা? ফাইন্যান্সিয়াল প্রজেকশন, ফাইন্যান্সিয়াল প্রজেকশন কি, তোমার বিজনেসের প্রত্যেকটা মাসে যেতে তোমার বিজনেসের লস প্রফিট এগুলো স্টেটমেন্ট হয়, ব্যালেন্স শিট চেক করবা। ব্যালেন্স শিট কি, কত টাকা খরচ হয়েছে আর কত টাকা কি বেঁচে গেছে, ঠিক আছে? এখন আসো রিস্ক অ্যান্ড রিওয়ার্ড, প্রথমটা কি রিস্ক, হোয়াট আর দে, বিজনেস মানে কি, বিজনেস মানে কি রিস্ক না? জি, যত বেশি রিস্ক তত বেশি কি মুনাফা। তোমার বিজনেসের রিস্ক গুলো কি কি সেটা তোমাকে লিখতে হবে। অ্যাগ্রেসিভ কম্পিটিটর, তোমার কি কোনো অ্যাগ্রেসিভ কম্পিটিটর আছে, মানে তোমাকে খালি টার্গেট করতেছে তোমার কম্পিটিটর, এমন কি কোনো কম্পিটিটর আছে ইন্টারেস্টেড? তুমি যেখান থেকে হচ্ছে টাকা পয়সা নিচ্ছ ওখানে ইন্টারেস্ট রেট কত? গভর্নমেন্ট পলিসি প্রতি বছর কি জুন জুলাই মাসে যে বাজেট হয়, বাজেটে অনেক রুলস এন্ড রেগুলেশন চেঞ্জ হয় না? জি ম্যাম। তোমার কোম্পানির প্রতি গভর্নমেন্টের পলিসি কি কোনো আছে? নিউ টেকনোলজিস, তুমি কি কোনো নিউ টেকনোলজিস ইউজ করতেছো এবং সেটা কি আদৌ সাকসেসফুল হবে কিনা, ঠিক আছে? এখন আসো রিওয়ার্ড, ইনক্লুড এক্সপেকটেশন রিগার্ডিং ডিভিডেন্স, লোন পেমেন্ট, ইনভেস্টমেন্ট, প্রফিট এক্সপানশন, পাবলিক অফারিং ইস্যু। রিওয়ার্ড কি, তুমি হচ্ছে তোমার এমপ্লয়ীদের কি কোনো লোন পেমেন্টের ব্যবস্থা করতেছো, অথবা তুমি এক জায়গায় ইনভেস্ট করছো সেখান থেকে অনেক প্রফিট পাইছো, ওখানে কি আবার ইনভেস্টমেন্ট করবা, ওটাকে কি বলে রি ইনভেস্টমেন্ট, ঠিক আছে? এক জায়গায় তুমি 1 কোটি টাকা ইনভেস্ট করছো, তোমার 20 লাখ টাকার প্রফিট আসছে, এখন তুমি ওই আবার কি 1 কোটি টাকা আবার ওখানে ইনভেস্ট করতেছো, এটা মানে কি রি ইনভেস্টমেন্ট, ঠিক আছে? রি ইনভেস্টমেন্ট, রি মানে কি আবার, না রি ইনভেস্টমেন্ট পুনরায়। জি ম্যাম, পুনরায় পুনরায়। এখন আসো স্টেপস টু ডেভেলপ এ বিজনেস প্ল্যান, তুমি কিভাবে বিজনেস প্ল্যানটা ডেভেলপ করবা,
25টা স্টেপ আছে, ঠিক আছে? প্রথম স্টেপটা কি, মেক এ কমিটমেন্ট টু গো ইনটু বিজনেস ফর ইয়োরসেলফ। এটা মানে কি গৌতম? মেক এ কমিট টু গিভ ইনটু বিজনেস ফর ইয়োরসেলফ, মানে মেক এ, আমি কিভাবে সাজাবো আমার কমিটি আর কি, বিজনেস করার জন্য কিভাবে সাজাবো। কমিটমেন্ট মানে হচ্ছে মানে মানে কমিটমেন্ট কথা দেয় এরকম, কথা দেয় কথা দেয় এরকম। তুমি যে বিজনেসটা মানে ঢুকবা, সেই বিজনেসটা তুমি শুধুমাত্র নিজের জন্য করবা, কারো চাপে না, কারো জন্য না, কি বুঝতে পারছি? নিজের সাথে নিজে কমিটমেন্ট করবা যে এটা আমার জিনিস, আমি এটা ভিতরে ঢুকে ছাড়বো, এটার মধ্যে কি আছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? নিজের জন্য কোনো কিছু করলে কি মানে আমার যাতে কোনো ভুল না, এটা আমি নিজের জন্য করতেছি, এটা তো ভালো হয় আরো, ঠিক আছে? Analyze your strength and weakness. তোমার নিজের কি শক্তি আছে আর কি কমজোর আছে, দুর্বলতা আছে, দুর্বলতা আছে, এগুলো নিজেরটা নিজে খুঁজে বের করতে হবে। Choose a product or service. কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবা অথবা কোন সার্ভিস নিয়ে কাজ করবা, ঠিক আছে? Determining the profit you earn from the business. এখানে দি হবে, ঠিক আছে? এখানে একটু ভুল আছে। Determining the profit you earn from business. তুমি তোমার business থেকে কি পরিমাণ profit চাও? যেমন প্রথম প্রথম business করলে কি আমার ভাড়াটা উঠলি হইলো বা আমার খরচটা উঠলি হইলো অথবা আমি এত টাকা কি profit করতে চাই, ঠিক আছে? Review all aspect of our merchandising plan. তোমার merchandising plan টা কি, তুমি যে plan টা করছো সেটা আবার review করবা, ঠিক আছে? Analyze your estimated expansion in terms of the fixed or variable nature. তোমার একটা ধরো একটা খরচের একটা এস্টিমেশন করবা আগে থেকে, ফিক্সড এবং ভেরিয়েবল। ফিক্সড কস্ট কি, যেমন তুমি হচ্ছে কারখানা দিছো, হ্যাঁ, এখন তুমি উৎপাদন করো আর না করো, মাসে মাসে ভাড়া, বিদ্যুৎ খরচ, পানি খরচ, এগুলা কি মাসে মাসে দিতে হবে না? হ্যাঁ জি জি। দেখো তুমি হচ্ছে একটা ধরো 5,000 পণ্য উৎপাদন করলে যে ভাড়া দিতে হবে কারখানার, কোনো কিছু উৎপাদন না করলে তো সে একই ভাড়া দিতে হবে না, হ্যাঁ জি জি ম্যাম, মাসে মাসে। তার মানে কি তুমি এরকম একটা কি এস্টিমেশন করবা যে আমার এত থেকে এত খরচ হতে পারে, ঠিক আছে? এটা মানে ফার্স্ট ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্টে হচ্ছে যেখানে লাভও হয় না লসও হয় না, ঠিক আছে? সমান সমান থাকে। বিজনেস করতে গেলে প্রথম প্রথম ব্রেক ইভেন পয়েন্টে মানুষ যায়, তাই না? এখানে লাভও হয় না লসও হয় না, একদম বেঁচে সব সমান সমান থাকে। এস্টাবলিশ এ ক্রেডিট পলিসি। ক্রেডিট পলিসি কি? ক্রয় করা মানে, হ্যাঁ না, ক্রেডিট পলিসি কি বলা, ক্রেডিট মানে, ক্রেডিট পলিসি তো ম্যাম হচ্ছে ইস গ্রোথ বৃদ্ধি করা। ক্রেডিট পলিসি হচ্ছে তোমার কত টাকা কোনখান থেকে আসতেছে সেটা একটা পলিসি বানাবা। আমি যদি বিজনেসের এই অবস্থা থেকে যাই তাহলে আমি অমুক ব্যাংক থেকে লোন নেব, আমি যদি এখানে থেকে যাই অমুক ব্যাংক থেকে লোন নেব, এটাকে বলে ক্রেডিট পলিসি, ঠিক আছে? হ্যাঁ জি ম্যাম। লোন সিকিউর করা, তোমার বিজনেসের জন্য লোন সিকিউর করা, ঠিক আছে? ডেভেলপ এ প্রোডাকশন প্ল্যান, তোমার প্রোডাকশন প্ল্যানকে ডেভেলপ করতে হবে। সার্ভে এন্ড টেস্ট দা মার্কেট, তোমার মার্কেটে যা তোমার সার্ভে করতে হবে তোমার প্রোডাক্টটা চলতেছে কিনা বা কিরকম চলবে। যেমন সুপার শপে গেলে দেখো না, মার্কস কোম্পানি থেকে মার্কসের গুড়া দুধের জন্য দেখবা যে সুপার শপের যে সেকশনে মার্কস গুড়া দুধ থাকে ওখানে দেখবা কয়েকটা সুন্দর সুন্দর মেয়ে দাঁড়ায় থাকে বা ছেলে দাঁড়ায় থাকে, ঠিক আছে? তুমি যখন ওই সেকশনটাতে যাও তখন তারা বলবে যে মার্কস এরকম নতুন গুড়া দুধ আনছে বাজারে, আপনি একটু ট্রাই করে দেখেন, তুমি যদি কিনো, হ্যাঁ, তখন তারা তোমার ফোন নাম্বার লিখে রাখবে, তোমার নাম লিখে রাখবে, তোমাকে কদিন পরে আবার এসএমএস দিবে বা ফোন দিবে যে আমার প্রোডাক্টটা কিরকম, ঠিক আছে? তোমারও এরকম করে কি মার্কেট সার্ভে করতে হবে। প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ অ্যাসেট টু বি ইউজড, তোমার কোন অ্যাসেট তুমি কোম্পানির জন্য ইউজ করবা, ঠিক আছে? Prepare an opening day balance sheet. তোমার ব্যালেন্স শীট কোন দিন থেকে ওপেন করবা, মাসের 1 তারিখ থেকে নাকি, ঠিক আছে?
determine the sources of asset needed tomar jodi ei moddhe kono dhoroner asset needed hoy tale tumi kon jinish ta use korba survey study the location or particular site chosen for specific characteristic study the location and particular ঠিক করতে অঞ্চল ধরো তুমি তোমার কোম্পানিতে হচ্ছে সব ধরনের প্রোডাক্ট উৎপাদন করতেছো এখন একটা প্রোডাক্টে একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক তুমি যোগ করতে চাইছো সেটা হচ্ছে তোমার এখানে উৎপাদন সম্ভব না সেটা হচ্ছে একটু অন্য জায়গায় চেক করতে হবে যেমন তোমার ওই যে আমাদের যে মোবাইল গুলো আছে না হ্যাঁ ধরো স্যামসাং এর মোবাইল বা অন্য মোবাইল যেটাই ধরো বডি তৈরি হয় জাপানে আবার হচ্ছে তোমার ইয়া তৈরি হয় কি চায়নাতে যে হয় না হ্যাঁ পুরো চালানোর জন্য একটা লেআউট করতে হবে লেআউট কি নকশা কিসের নকশা মানে লেআউট তো মানে অনেক কিছু হয় তোমার বিজনেস অ্যাক্টিভিটিস এর লেআউট কিভাবে বলো বিজনেস অ্যাক্টিভিটি মানে ব্যবসা বৃদ্ধির জন্য যে ফল এ কি করা হয় গঠন প্রণালী নিবা পরিকল্পনা না ওই পরিকল্পনাটা ই করা আচ্ছা গঠন প্রণালী আচ্ছা আমরা বাড়ি করার আগে কি করি বলো তো নকশা আঁকানো হয় বাড়ি বাইরের নকশাটা কিভাবে হয় বাইরের নকশাটা দেখলে কি যে কোনো মানুষ হ্যাঁ বাইরের নকশাটা দেখলে কি যে কোনো একটা মানুষ বুঝবে না যে নিচতলায় কি দোতলায় কয়টা ফ্ল্যাট কয়টা রুম কয়টা কোথায় বাথরুম কোথায় কি বা তিনতলায় কোথায় কি বুঝে না দিস ইজ দা কি লেআউট ঠিক আছে তোমার বিজনেস এরকম লেআউট বানাতে হবে যে কোথায় কি কোন জায়গায় কি ঠিক আছে চুজ ইওর লিগাল ফ্রম অ্যান অর্গানাইজেশন এটার মানে কি তোমার একটা অ্যাডভোকেট তোমার এখানে রাখতে হবে বা কোন একটা ল ফার্মকে তোমার যদি অনেক বড় কোম্পানি হয় একটা ল ফার্মের সাথে তোমার চুক্তি থাকতে হবে যাতে কোন ধরনের প্রবলেম হলে তারা সাথে ট্যাকল দিতে পারে ঠিক আছে ডেভেলপ এ মার্কেট প্ল্যান একটা মার্কেট প্ল্যান ডেভেলপ করতে হবে মার্কেটে কিভাবে প্রোডাক্টটা ছাড়বা কিভাবে কি করবা ডেভেলপ এন অর্গানাইজেশনাল প্ল্যান তোমার অর্গানাইজেশনের জন্য একটা প্ল্যান তৈরি করতে হবে তোমার অর্গানাইজেশনে কোন এমপ্লয়ের কি হবে কোন এমপ্লয় কোথায় বসবে কোন কে কি করবে ঠিক আছে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এটা কি আসলো আচ্ছা রিভিউ দা রিস্ক টু হুইচ ইউ আর সাবজেক্ট এন্ড হাউ ইউ প্ল্যান টু কোপ উইথ देम তোমার রিস্ক গুলো কি কি আছে সেগুলো তুমি আবার একবার মেনশন করবা এবং তুমি এগুলোর সাথে কিভাবে ডিল করবা ঠিক আছে সেটার একটা প্ল্যান বানাবা এই যে আমরা 25টা প্ল্যান করতেছি না হ্যাঁ 25টা প্ল্যান ওই যে উপরে যে বিজনেস প্ল্যান বানাইলাম না 11 সবে বিজনেস প্ল্যান ওখানে তো বিজনেস প্ল্যান বানাই আসছি হ্যাঁ এই বিজনেস প্ল্যানটাকে কিভাবে আরো ডেভেলপ করতে পারবো এই 25টা স্টেপের মাধ্যমে ঠিক আছে এস্টাবলিশ এ হিউম্যান রিসোর্স পলিসি এট দা বিগিন হিউম্যান রিসোর্স পলিসি কি হিউম্যান রিসোর্স পলিসি আছে তোমার যে এমপ্লয়িরা আছে না তাদের হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে কি তাদের এমপ্লয়িদের জন্য কতটা রুলস এন্ড রেগুলেশন থাকে না হ্যাঁ ওইগুলি হচ্ছে হিউম্যান রিসোর্স পলিসি অর্গানাইজেশনের ভাষা ঠিক আছে ও যে যে কে কয়টায় আসবে কয়টায় বের হবে কে কদিন ছুটি পাবে কার কি কাজ কার কি এগুলো আছে না এটি হচ্ছে হিউম্যান রিসোর্স পলিসি
establish an adequate system of accounting records তোমার যারা অ্যাকাউন্ট্যান্ট থাকবে তাদের জন্য যাতে একটা সিস্টেম এরকম থাকে যেমন তারা যাতে অ্যাডাপ্ট করতে পারে ঠিক আছে আমাদের যেমন UMIS সিস্টেম না যেমন তোমরা পেমেন্ট দিছো নাকি না দিছো বা যে কোনো কিছু কি ওখানে কি সব কি রেকর্ড থাকে না হ্যাঁ জি ম্যাম ডেভেলপ এ কম্পিউটার প্ল্যান ঠিক আছে কম্পিউটার প্ল্যান একটা করতে হবে ডেভেলপ এ প্রোগ্রামার টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট তোমার টিকিউএম টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট মানে তোমার যাতে পুরো বিজনেসের যাতে কোয়ালিটিটা যাতে সবসময় ঠিক থাকে সেটার দিকে তোমার নজর রাখতে হবে ডেভেলপ এ ফিনান্সিয়াল প্ল্যান ফিনান্সিয়াল প্ল্যান একটা করতে হবে যেমন কোথায় কি করব ভবিষ্যতে কি করব কি না করব ডেভেলপ এ লেটার দ্যাট সামারাইজ দা বিজনেস প্ল্যান স্টেটিং আপ পারপাস এন্ড প্রমিস এবং সবশেষে সামারাইজ করব তোমার বিজনেস প্ল্যানটাকে এবং এটার পারপাস কি এটা প্রমিস কি ঠিক আছে এটা গেল এখন আসো জীবনে অনেক প্ল্যান প্রোগ্রাম করার পরেও কি ইয়া হয় না প্ল্যান ফেল হয় না হয় কি না জি ম্যাম জি কত প্ল্যান প্রোগ্রাম কইরাও তো অনেক কিছু হয় না জীবনে তাই না এখন দেখো এত বিজনেস প্ল্যান করলা এত স্টেপস নিলা তারপরে কি বিজনেসে ফেল খাইলা হ্যাঁ এখন কেন কেন ফেল খেলা এখন দেখো প্রথম কারণটা হচ্ছে নো রিয়েলিস্ট আচ্ছা একটু পরে কেটে যাবে কেটে গেলে আমি আরেকটা লিংক দেবো লিংকে ঢুকে যাও নো রিয়েলিস্টিক গোল মানে কি গৌতম নো রিয়েলিস্টিক গোল নো রিয়েলিস্টিক গোল রিয়েলিস্টিক ওয়াটটা এ গোল হচ্ছে পৌঁছানো আর কি লক্ষ্য লক্ষ্যটা আর রিয়েলিস্টিক হচ্ছে হ্যাঁ বাস্তবিক হ্যাঁ বাস্তবিক লক্ষ্য বা এরকম কোন একটা উদাহরণ দাও লক্ষ্য পৌঁছানোর মাত্রা ধরো গৌতম হ্যাঁ সারাদিন ঘুমায় 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 আর খায় ঠিক আছে কোনো কাজকর্ম কিছু করে না ও বললো যে আমি বিসিএসে ফার্স্ট হবে এবার হবে কোনো রিয়েলিস্টিক গোল হলো হ্যাঁ গৌতম প্রফিট সর্বোচ্চ তোমার 1 কোটি হতে পারে হ্যাঁ সর্বোচ্চ গেলে তুমি গোলে কি লাগলা আমি 5 কোটি 6 কোটি হচ্ছে প্রথম খেলাতে কি আমার গোল তাহলে কি রিয়েলিস্টিক গোল হবে হ্যাঁ তোমার বিজনেস হচ্ছে ছোট তাই তোমার কি গোলে তোমার যে বিজনেসের প্রফিট সেটা তো একটু লিমিট থাকতে হবে না তাই না ধরো তুমি সর্বোচ্চ 1 কোটি টাকা করতে পারবা কিন্তু তুমি লিখলে কি 5 কোটি টাকা এরকম কোন আনরিয়েলিস্টিক গোল কি করা যাবে না ল্যাক অফ অ্যাটেইনেবল গোল এটাই তো বলে যে তুমি যে গোলটা করবা সেটা কখনোই কি পাওয়া সম্ভব না ল্যাক অফ প্রায়োরিটিস তোমার গোল গোল হচ্ছে পেতে গেলে যেগুলো প্রায়োরিটি দেওয়া লাগবে সেগুলো তুমি প্রায়োরিটি না দিয়ে অন্য জিনিসে প্রায়োরিটি দিতেছ ঠিক আছে যেমন বিসিএসে ফার্স্ট হইতে গেলে আমার প্রথম প্রায়োরিটি কি বলো তো বলো পড়তে হবে পড়তে হবে এখন তুমি কি করতেছ ধরো তুমি ম্যাথে অনেক ভালো ঠিক আছে তুমি যে কোনো ধরনের ম্যাথই পারবা তাহলে তোমার খারাপ কিসে তুমি ধরো ইংলিশে খারাপ তাহলে তোমার প্রায়োরিটি কি হবে প্রথমে পড়ালেখা করতে গেলে ইংলিশ শুরু করে একটু জোর দিতে হবে তাই না তাহলে তুমি তো ম্যাথ পারো একটু জাস্ট একটু হালকা পাতলা ডিভিশন দিলে তুমি ম্যাথ মেট পেয়ে যাবে তোমার প্রায়োরিটি কি ইংলিশ এখন তুমি ইংলিশ বাদ দিয়া বাকি সব করতেছো লাস্টে দিয়া পরীক্ষার আগে দিয়ে ইংলিশ একটু পড়লা হবে হ্যাঁ হবে এম অফ মি হ্যাঁ জি ম্যাম হবে না ল্যাক অফ টাইম ফ্রেম কি ল্যাক অফ টাইম ফ্রেম সময় শেষ আর তাহলে বলো
টাইম ফেয়ার মানে প্রচুর প্রচুর সময় ম্যাম এখানে বোঝাচ্ছে না না ল্যাক অফ টাইম ফ্রেম মানে কি তুমি তোমার টাইমের মধ্যে চলতেছো না যেমন তোমার কোম্পানিতে হচ্ছে একটা অর্ডার আসলে এক মাসের মধ্যে কমপ্লিট করতে হবে ঠিক আছে তাহলে কি তোমাকে আজকে থেকে কাজ শুরু করতে হবে না এক মাসের মধ্যে শেষ করতে হবে তুমি কি করলে 10 থেকে 12 দিন পরে শুরু করলা করলে করলা না করলে না মানে গা হেলানো যেটাকে বলে ঠিক আছে এখানে যা ফেলিউর টু অ্যান্টিসিপেটেড রুট ব্লকস কি বলো পথ আটকানো এরকম কিছু এটা তো বাংলা বললা সাধারণ ভাষায় বলো রোড ব্লক মানে কি রিপজিশন রিপজিশন প্রতিবন্ধকতা 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 এখন দেখো নো রিকগনাইজেশন অফ ফিউচার প্রবলেমস তোমার আজকে যে প্ল্যানটা করেছো সেটা ফিউচারে যে নাও লাগতে পারে ওটা কি একটু অ্যাডজাস্ট করতে হবে ঠিক আছে এখন তুমি ফিউচার যে প্রবলেম গুলো হবে সেটা সম্পর্কে তুমি কোনো প্ল্যানই রাখো না ঠিক আছে নো কন্টিনজেন্সি অর অল্টারনেটিভ প্ল্যানস এখন কোনো কারণে ধরো একটা প্রবলেম আসলো হ্যাঁ মানে প্রবলেম তার বলে কই আসে না ঠিক আছে তাহলে আমাদের সব জিনিসই কি অল্টারনেটিভ একটা প্ল্যান থাকতে হবে না যেমন এখন কি করোনা না করোনা না থাকা সত্ত্বেও যখন ছিল না তখন কি আমরা ইউনিভার্সিটিতে এসে ক্লাস করেছি পরীক্ষা দিয়েছি তাহলে এখন আমাদের করোনা প্রতিবন্ধকতা আসছে তার মানে কি আমরা কি বসে আছি আমাদের অল্টারনেটিভ প্ল্যান কি আমরা জুমে ক্লাস দিচ্ছি পরীক্ষা দিচ্ছি ঠিক আছে এরকম যখন কোনো প্রবলেম আসে তখন কি যাতে অল্টারনেটিভ কোনো প্ল্যান থাকে কিন্তু তোমার কোনো প্ল্যানই ছিল না ঠিক আছে নো অ্যাডমিশন অফ পসিবল ফ্লস এন্ড উইকনেস তুমি তোমার উইকনেস গুলোকে কখনোই স্বীকার করতেছো না No commitment or dedication. Coming. These are to make a fast back from happy or good. মানে তোমার বিজনেসের প্রতি কোনো হচ্ছে dedication নাই. Dedication না থাকে একলা কাজ তো কখনোই হচ্ছে হতে পারে না. No desire to spend personal money. Initial তো নিজেকে invest করতে হবে না. পরে সে যে তোমাকে টাকা দিবে মানুষ. নাকি প্রথমেই মানুষের টাকা দিয়ে বিজনেস করবা কোনটা? হ্যাঁ? না আগে নিজে. কিছু হলে এক টাকা হলে তো নিজে দিতে হবে. হ্যাঁ? যে এক টাকাও তুমি দিবা না তাহলে তো হবে না মিস অ্যাপয়েন্টমেন্ট তুমি যাদের যাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিছো টাকা পয়সা ধার আনবা বা কাউকে কথা দিছো যে আপনি আসেন বা অমুক আসেন তুমি তাদের সাথে কারোর সাথে কথা রাখো না ল্যাক অফ ডমিনিস্টিভ এক্সপেন্স নো এক্সপেন্স ইন বিজনেস তোমার বিজনেস সম্পর্কে মানে হালকা পাতলা ধারণা নাই ঠিক আছে ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইন্ডাস্ট্রি তোমার ইন্ডাস্ট্রি সম্পর্কে কোনো তুমি ইন্ডাস্ট্রি কি বুঝোই না ঠিক আছে নো এক্সপেন্স ইন স্পেসিফিক এরিয়া অফ দা ভেঞ্চার তুমি যে এরিয়াতে কাজ করতে যাচ্ছ সেই এরিয়া সম্পর্কে তোমার ধারণাই নাই নো মার্কেট আনসার্টেনিটি প্রি প্রোডাক্ট কাস্টমার তোমার যে কাস্টমাররা আছে তারা তোমার প্রোডাক্টটা আদো হচ্ছে তোমার গ্রহণ করবে কিনা সেটা সম্পর্কে তুমি আগে কোনো সার্ভে করো নাই বা কোনো টেস্ট করো নাই যেটা করছে ওই যে তোমার ম্যাগি নুডলস এর যে চিকেন ফ্লেভারটা আছে না হ্যাঁ আমরা তো ম্যাগি নুডলস সবাই পছন্দ করি তাই না তারপরে ওরা মার্কেটে কি ছাড়লো ম্যাগি নুডলস এর চিকেন ফ্লেভার সেটা মার্কেটে চললোই না ঠিক আছে এরকম লস খাইছে খাইছে অনেক লস খাইছে ঠিক আছে তার মানে কি ওরা কি করছে যে ম্যাগি নুডলস চলে তো আমরা ম্যাগি নুডলস এর নতুন ভার্সন কিনে বলে চিকেন ফ্লেভার এখন ওটা কেউই কিনে না বাজে গন্ধ দেখে unclear about product quality তোমার product quality সম্পর্কে তুমি unclear হ্যাঁ considering the customer through wrong perception of the implementation তোমার তোমার কাস্টমারদের তোমার বিজনেস সম্পর্কে বা ইমপ্লিমেন্টেশন সম্পর্কে একটা রং পারসেপশন আছে ঠিক আছে এখন দেখো এই যে বিজনেস প্ল্যান যে করলাম এটা উপকারিতা কি
The business plan quantities as with the providing measurable benchmark for comparing forecast with the actual result. কোনো কিছুর প্ল্যান ভালো একটা প্ল্যান নিয়ে নামলে সব কিছু সম্পর্কে জেনে তাহলে কি আমি কি একটা ভালো রেজাল্ট পাবো না? হ্যাঁ জি ম্যাম পাবো কি না বলো? জি ম্যাম পাওয়া যাবে। The complete business provides the entrepreneur with a communication tool for outside financial sources as well as operational tool for guiding the venture towards success. At the complete business plan কি করে যে তুমি তোমার ফাইন্যান্সিয়ালটাকে কিভাবে একটা বিজনেসের ফাইন্যান্স কিন্তু অনেক বড় একটা জিনিস তাই না? একটা বিজনেসের ফাইন্যান্সিয়াল যে ব্যাপার-স্যাপার গুলো থাকে এখন তুমি কোথা থেকে লোন নিবা কোথা থেকে লোন দিবা হ্যাঁ কত টাকা ইন্টারেস্টে কি করবা না করবা তুমি যদি একটা প্ল্যান সাজায় রাখো তাহলে কি তুমি কি একটা সাকসেসের প্রতি কি ধীরে ধীরে ধাবিত হবা না? হ্যাঁ The competitive, economic, and financial analysis include in the business subject the entrepreneur chose to scrutiny for his an assumption for the business structure. এখন দেখো তোমার যারা কম্পিটিটর আছে তাদের লিস্ট করেছো তারপরে তোমার দেশের ইকোনমিক অবস্থা কি ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসটা তুমি সব কিছু করেছো তোমার লস প্রফিট ব্যালেন্স সব কিছু করেছো তার মানে কি তোমার হাতের মধ্যে সব কিছু তুমি একটা পুরো কাগজ